ছোট্ট শিক্ষার্থীরা কেমন আছো সবাই? সবাই নিশ্চয় অনেক ভালো আছো। বাসায় বাসায় বসে খেলা করছো, পড়াশোনা করছো, তাই না? আজকে আমরা গত ক্লাসে পড়েছিলাম পার্ট 36 পর্যন্ত, আজকে আমরা পড়ব পার্ট 37। দেখো বোর্ডের দিকে তাকাও, পার্ট 37 রিকার্ড আমরা আজকে পড়ব। রিকার্ড দেখো, একটু বইয়ের দিকে তাকাও, রিকার্ড দিয়ে কি কি শব্দ আছে দেখো। আছে কি বৃষ, দৃঢ়, মৃগ, তৃণ। হ্যাঁ, এটা কি কার, এটাকে বলবো আমরা রিকার্ড। তারপরে আছে কি এখানে বৃষ এলো, দৃঢ় পায়, মৃগ ছানা, তৃণ খায়। তৃণ মানে কি? তৃণ বলতে পারবে? তৃণ অর্থ কি? তৃণ অর্থ হচ্ছে কি ঘাস। আর মৃগ ছানা মানে কি? মৃগ ছানা হচ্ছে হরিণের বাচ্চা, হরিণ ছানা। তাহলে মৃগ ছানা কি খায়? তৃণ খায়। দেখো রিকার্ড দিয়ে আমরা কি কি লিখতে পারি, আগে আমি শব্দগুলো লিখি। বৃষ, মূর্ধন্য স, বৃষ। বৃষ, তারপরে আছে কি দেখো দৃঢ়, এটা কি? এটা হচ্ছে দ, রি, ঢ, শূন্য র। এরপরে আছে কি মৃগ, মৃগ, মৃগ। তারপরে আছে কি তৃণ, ত, রি, তৃ। এরপরে কি মূর্ধন্য, বৃষ, দৃঢ়, মৃগ, তৃণ। তাহলে কি আছে দেখো, বৃষ এলো, কি পায়? দৃঢ় পায়। বৃষ এলো কি পায়? বৃষ এলো দৃঢ় পায়। এই দেখো রি, বৃষ, দৃঢ়। তাহলে কি কার? রিকার। বৃষ লিখতে রিকার, দৃঢ় লিখতেও কি আমাদের রিকার। এরপরে আসো মৃগ ছানা, মৃগ, মৃগ ছানা, তৃণ খায়। দেখো মৃগ, এই যে মৃগ, মরি, তৃণ, তৃণ, তরি, ঠিক আছে? তাহলে কি মৃগ ছানা তৃণ খায়। আমরা রিকার্ড দিয়ে কি কি পেলাম এখানে মধ্যে? বৃষ পেলাম, মৃগ পেলাম, দৃঢ় পেলাম, তৃণ পেলাম। তারপরে আসো আরো কি কি আছে। গৃহ দেখো, আমি মুছে লিখে দিচ্ছি। গৃহ হয় গ, রিফলা, হ, গৃহ। গৃহ মানে কি? ঘর, গৃহ। এরপরে আছে কি কৃষি, কৃষি, জমিতে যে কৃষি কাজ করে সেটা লিখতে কি? ক, রি, ক্রি, মূর্ধন্য স, রশ্মিকারে সি, কৃষি। গৃহ, গ, রি, গৃ, হ, গৃহ। এরপরে দেখো কৃষক, দেখো এটাকে অনেকে কি বলে, বলে পেট কাটা মূর্ধন্য স। মনে রাখার জন্য কি বলে, বলে বলে পেট কাটা মূর্ধন্য স, ক, রি, ক্রি, মূর্ধন্য স, পেট কাটা মূর্ধ। এই যে পেটে একটা কাটা চিহ্ন আছে না, এরকম করে কাটা, সে কারণে মনে রাখার জন্য আমরা কি বলি, বলি পেট কাটা মূর্ধন্য স, ক, রি, ক্রি, মূর্ধন্য স, ক, কৃষক। কৃষক কি করেন? কৃষক কৃষি কাজ করেন। দেখো বোর্ডের দিকে একটু তাকাও,
কৃষক কৃষি কাজ করেন, কর ইকরি পেট কাটা মূর্ধন্য স রশিকার কৃষি ককার একা বর্গীয় জ কাজ কৃষি কাজ করেন, কৃষক কৃষি কাজ করেন। দেখো এই যে রিকার দিয়ে আমরা কি পেলাম, কৃষক পেলাম আর কি পেলাম, কৃষি কাজ পেলাম। তোমাদেরকে যদি রিকার দিয়ে যদি শব্দ লিখতে লিখতে বলা হয় তোমরা পারবে না, অবশ্যই পারবে। কি লিখবো আমরা, কৃষক লিখলে লিখতে পারবো, আবার কি লিখতে পারবো, কৃষি কাজ এটাও আমরা লিখতে পারবো, আমাদের দুটোই হবে। তারপরে আছো কি আছে, বাবা মৃগেল মাছ ধরেন, বাবা দেখো বাবা মৃগেল মাছ ধরেন, মর ইমরি গয়কারে গেল মৃগেল, তারপরে কি মাছ ধরেন। তাহলে রিকার দিয়ে আমরা এভাবে করে এই শব্দগুলো লিখতে পারবো এবং এভাবে করে আমরা কি করতে পারবো, বাক্য গঠন করতে পারবো। কৃষক কৃষি কাজ করেন, বাবা কি করেন, বাবা মৃগেল মাছ ধরেন। তাহলে আমরা শব্দও শিখলাম এবং একটা বাক্য কিভাবে গঠন করা হয় আমরা সেটাও শিখলাম। এরপরে আসো পাঠ ৩৮, পাঠ কত, পাঠ হচ্ছে ৩৮। পাঠ ৩৮-এর মধ্যে আমরা কি করব, এ কার এটাতে আমরা কি করব, আমরা এ কার দিব, একার। তাহলে একার দিয়ে আমাদের কি কি শব্দ আছে আমরা একটু দেখি, জেলে ফেলে হেসে খেলে, মেয়ে দেখো যে এ। তাহলে একার দিয়ে আমরা কি কি পাই, একার দিয়ে আমরা অনেকগুলো শব্দ লিখতে পারি, জেলে বর্গীয় জ একারে জে, ল একারে লে জেলে, ফ একারে ফে, ল একারে লে ফেলে, হ একারে হে, দন্ত স একারে এসে হেসে, খ একারে খে, ল একারে লে খেলে, ম একারে মে, অন্তস্ত একারে এ মে এ, অন্তস্থীয় জ একারে জে, অন্তস্থ একারে এ জে এ। তাহলে আমরা শব্দগুলো দেখলাম, এবারে আমরা কি লিখব, আমরা কিভাবে একটা সেন্টেন্স লেখা যায়, বাক্য লেখা যায়, বাক্য গঠন করা যায় আমরা একটু সেটা একটু তাকাও দেখো। জেলে জলে জেলে জলে, তাহলে কি দেখো, জেলে জলে কি করে, জাল ফেলে, জেলে জলে কি করে, জাল ফেলে। আমরা কি পড়ছি, একার পড়ছি, দেখো যে লয়কারে লে জেলে, জ লয়কারে লে জলে, জাল ফেলে, ফয়কারে ফে, লয়কারে লে ফেলে। তোমরা একারের ব্যবহারটা আমি তোমাদেরকে বুঝাবার চেষ্টা করছি, তাই দেখো জেলে জলে জাল ফেলে। এরপরে ধরে মাছ, ধরে মাছ হেসে খেলে, হেসে
তাহলে কি ধরে মাছ হেসে খেলে মাছ কিভাবে করে মাছ যারা ধরে যখন ধরে তখন কি হয় আনন্দ লাগে তাহলে কি হয় মাছটা কি করে কিভাবে ধরে মা ধরে মাছ হেসে খেলে কি করে মাছ ধরে তাহলে দেখো ধ বন্ধ রায়কারী রে ধরে একারের ব্যবহার হয়কারে হে দন্ত সয়কারে সে হেসে হয়কারে খে লয়কারে লে খেলে তোমরা আমার সাথে সাথে পড়ে পড়ে বাসায় এক্ষুনি এগুলো সব শিখে ফেলো দেখো আমি আবার তোমাদেরকে বলছি জেলে জলে জাল ফেলে ধরে মাছ হেসে খেলে তারপরে দেখো আর কি আছে তারপরে আমরা কি পেলাম বেল কি কি হয় দেখো ব একারে বে ল বেল একার এরপরে কি আছে রেলগাড়ি আমরা বলি না রেলগাড়ি রেলগাড়ি লিখো না তোমরা রেল গোবিন্দ রয়কারে রে ল রেল ঠিক আছে তারপরে ছেলে মেয়ে খেলা করে কি করে ছেলে মেয়ে এই যে তোমাদেরকে এখানের মধ্যে দেখো সবগুলো চিত্র দিয়ে দিয়েছে ঠিক আছে ছেলে মেয়ে খেলা করে তাহলে কি লিখবো আমরা ছেলে মেয়ে খেলা করে দেখো ছেলে মেয়ে ছয় একারে ছে ল একারে লে ছেলে ম একারে মেয়ে অন্তস্থ একারে এ মেয়ে খেলা খ একারে খে ল একারে লা খেলা ক গোবিন্দ র একারে রে খেলা করে তাহলে আমরা একারের ব্যবহারটা কি করলাম আমরা এখান থেকে শিখলাম আমরা এখান থেকে নিশ্চয় সবাই এটা একার দিয়ে কিভাবে লিখবো বুঝতে পেরেছি তারপরে আসো পার্ট 39 পার্ট 39 পার্ট 39 এ কি আছে দেখো ওই কার্ড ওই কার্ডটা কিরকম হবে একটা এ কার্ড দিয়ে একটা এ কার্ড দিলাম একটা কি করব এ কার্ড দিয়ে মাথার উপর এরকম একটা বাঁকা করে দিলে এটা কি হবে আমাদের এটা হবে ওই কার্ড আচ্ছা এখন আসো ওই কার্ড দিয়ে আমরা কি কি লিখতে পারি কিভাবে লিখতে পারি দেখো কি কি লিখতে পারি ব ওইকারে বই তালবস্য আকার খ বৈশাখ কিভাবে উচ্চারণগুলো করব আমরা ব ওইকারে বই তালবস্য আকার খ বৈশাখ তারপরে দেখো বৈকাল বই ক আকারে কা ল বৈকাল এরপরে আসো কি সৈকত দন্তস্য ঐকারে সই ক ত সৈকত কি সাগর সৈকত কি তোমরা সাগরে গেছো না সৈকত হচ্ছে সাগর দেখো তাহলে ব ঐকারে বই ব ঐকারে বই দন্তস্য ঐকারে সই তাহলে বৈশাখ বৈকাল আর এটা কি লিখলাম সৈকত বৈশাখ ব ঐকারে বই ঠ আকারে ঠা বৈঠা তৈ ত ঐকারে তৈ ত ঐকারে তৈ ল তৈ বৈশাখ বৈকাল সৈক বৈঠা আর এটা কি লিখলাম আর এটা লিখলাম যে তৈ এরপরে আসো বৈশাখ বই শাক মাসে
বৈশাখ মাসে বৈকাল বেলা কি হয়? বৈশাখ মাসে বৈকাল বেলা সৈকতে বসেছে কি মেলা? সই কতে বসেছে কি? সৈকতে বসেছে মেলা। বই মাঝি বৈঠা ধরেন, মাঝি কি করেন? মাঝি বৈঠা ধরেন। তাহলে দেখো ঐকার কিরকম, এই যে দন্তস্ব ঐকার, এই যে ব ঐকার, ঠিক আছে? তাহলে আমরা ঐকার দিয়ে কিভাবে লিখব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। মাঝি বৈঠা ধরেন। তারপরে আসো এরপরে আমরা কি করব, পাঠ 40-এ যাব। তাহলে দেখো এখানে পাঠ 40, পাঠ 40-এ কি আছে? ও কার। তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? আমরা এটাকে এভাবে করে ও কারটাকে লিখব। তাহলে ওকারে, তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের ওকার। আমরা কিভাবে লিখব? আমরা এটা এভাবে লিখব। তাহলে কি কি লিখতে পারি ওকার দিয়ে? কি কি হয়? ছোলা, ছ ওকারে ছ, ল আকারে লা, ছোলা। লোপা, ল ওকারে লো, প আকারে পা, লোপা। ঢ ওকারে ঢো, ল ঢোল। খোকা, খ ওকারে খো, ক আকারে কা, খোকা। দেখো ওকারের ব্যবহার, ছ ওকারে ছো, ল আকারে লা, ল ওকারে লো, প আকারে পা। ঢ ওকারে ঢো, ল খ ওকারে খো, ক আকারে কা। তাহলে কি হলো? ছোলা, লোপা, ঢোল, আর এটা কি? খোকা। তারপরে আমরা কি কি লিখতে পারি দেখো। লোপা বসে, লোপা বসে ছোলা খায়। ঢোল হাতে খোকা যায়। তাহলে দেখো ল ওকার দন্তস্ব এক, দন্তস্ব একার, এটা হবে না, এটা না। তারপরে আসছে, আছে কি? ল ওকার, ছ ওকার, ঢ ওকার, খ ওকার। লোপা বসে ছোলা খায়, ঢোল হাতে খোকা যায়। তাহলে আমরা কি করলাম, ওকারের ব্যবহারটা আমরা শিখলাম। এরপরে লিখতে পারি থোকা, থ ওকারে থো, ক আকারে কা, থোকা, 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 ফুল। দেখো থোকা, থোকা, থ ওকারে থো, ক আকারে কা, ছোট ছোট দুল। ছ ওকারে ছোট, ছ ওকারে ছোট, ছোট ছোট দুল। তোমরা ভালো করে বোর্ডটা একটু দেখে নাও।
তারপরে আসবো পার্ট 41। পার্ট 41 এ আমাদের কি আছে দেখো, পার্ট 41 এ আছে ওকার। ওকারে কি আছে দেখো, মৌরি রাখি কৌটা ঘড়ি, মৌ রি রাখি কৌটা ঘড়ি। তাহলে ঔকারের ব্যবহারটা কিরকম হবে দেখো, ম ঔকার ক ঔকার, ম ঔকারে কি হয় মৌ, ক ঔকারে কি হয় ক ঔকারে হয় কৌ। চৌকা ঘুড়ি চ ঔকারে চৌ, ক আকারে কা, চৌকা ঘুড়ি ঘুড়ি, ত ঐকারে তৈ রি করি, চ ঔকারে চৌ, ক আকারে কা। দেখো তোমরা চৌকা ঘুড়ি তৈরি করি। এরপরে আসো কি হবে, মৌরি লিখতে পারি, চৌকা লিখতে পারি, ম ঔকারে মৌ, ববীন্দ্র রসিকারে রি মৌরি, চ ঔকারে চৌ, ক আকারে কা, দ ঔকারে দৌ, ড শূন্য র দৌ। তাহলে কি হয় মৌরি চৌকা চৌকা, দ ঔকারে দৌ। নৌকায় যায় বৌ, দন্তন্য ঔকারে নৌ, ক আকারে কা, অন্তস্থীয় নৌকায়। নৌকায় যায় কে, যায় বৌ। মৌচাকে ম ঔকারে মৌ, চ আকারে চার, ক আকারে কে। মৌচাকে কি আছে, মৌচাকে আছে মৌ। তাহলে দেখো মৌয়ের ব্যবহারটা দেখো, ঔকারের ব্যবহার দেখো, দন্তন্য নৌকা লিখতে কি হয় দন্তন্য ঔকারে নৌ, ম ঔকারে মৌ, দ ঔকারে দৌ, চ ঔকারে চৌ, ম ঔকারে মৌ। তাহলে আমরা কি করলাম, আমরা এতক্ষণ পর্যন্ত ঔকারের ব্যবহারটা শিখলাম। তাহলে আজকে তোমরা বাসায় সবাই ভালো করে বইয়ের সাথে মিলিয়ে আমি আজকে যেটা পড়ালাম সেটা সবাই পড়ে ফেলবে। তাহলে আজকে আমার ক্লাসটা আমি এখানেই শেষ করব। সবাই নিয়মিত পড়বে, পড়াশোনা করবে, সুস্থ থাকবে, ভালো থাকবে সে কামনা। আল্লাহ হাফেজ সবাইকে।